ইতিমধ্যেই কুণাল ঘোষের টুইট ফের চিকিৎসকদের অনশন প্রত্যাহারের আবেদন করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, জুনিয়র চিকিৎসকরা অনশন তুলে নিন, তাদের সুস্থতা কামনা করি। এখন অনশনের কোনো যুক্তিসঙ্গত কারণ নেই, শরীরে চাপ নেবেন না, প্রকৃত শুভানুধ্যায়ীদের পরামর্শ মানুন, শকুনের রাজনীতির প্ররোচনায় আবেগকে বিভ্রান্ত হতে দেবেন না, বাম অতি বামদের ধ্বংসাত্মক ও নেতিবাচক মানসিকতা থেকে দূরে থাকুন, মানসিকতা দূরে রাখুন, আর স্বাস্থ্যক্ষেত্রে ধর্মঘটের মতো জনবিরোধী ভাবনা ভাববেন না। এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ আরও লিখছেন, সংবিধান অনুযায়ী চিকিৎসা পাওয়া মানুষের মৌলিক অধিকার, আন্দোলনকে জনগণের শত্রুর পর্যায়ে নিয়ে যাওয়ার আগে বারবার ভাবুন। এই সরকার জ্যোতি বসুর সরকারের মতো চিকিৎসকদের আন্দোলন পুলিশ দিয়ে পিটিয়ে তোলেনি, বরং মুখ্যমন্ত্রী আপনাদের মঞ্চে গিয়েছেন, বাড়িতে ডেকেছেন, বারবার বৈঠক হয়েছে, কাজ চলছে, সিবিআই সুপ্রিম কোর্ট দেখছে, আপনারা থ্রেট কালচারের অংশ হয়ে উঠে কাজ বন্ধের হুমকি দিয়ে রাজনীতি করবেন না, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন আজ তৃণমূল নেতা কুণাল ঘোষ। অয়ন, ঠিক এই জায়গাতে জানতে যাব ভীষণ তাৎপর্যপূর্ণ আজ এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ তৃণমূল নেতার এই পোস্ট, যেখানে তিনি বলছেন যে সংবিধান অনুযায়ী চিকিৎসা পাওয়া মানুষের মৌলিক অধিকার, আন্দোলনকে জনগণের শত্রুর পর্যায়ে নিয়ে যাবেন না, ভীষণ তাৎপর্যপূর্ণ। তোমার কাছে একটু জানতে চাইবো, এই যে পোস্ট শাসক দলের তরফে কুণাল ঘোষ করেছেন, এই পোস্ট দিয়ে কি কোনো প্রতিক্রিয়া মিলবে যারা রয়েছেন এই মুহূর্তে আন্দোলনরত চিকিৎসকরা? এক্স হ্যান্ডেলে করা কুণাল ঘোষের শুধুমাত্র এই পোস্ট নয়, দুটি পোস্ট নিয়ে ইতিমধ্যেই অনশনকারীদের মধ্যে এক প্রস্ত আলোচনা হয়েছে। তবে এই উত্তর ঠিক কী হওয়া উচিত সেটা আরও একটু আলোচনার পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট করে তারপরেই তারা সংবাদ মাধ্যমের সামনে আসতে চাইছেন। কারণ একই সঙ্গে কুণাল ঘোষ যেমন এক্স হ্যান্ডেলে এই কথাটি লিখেছেন, তেমনি তার পাশাপাশি আরজিকর হাসপাতালের মধ্যেই একটি হোস্টেলের ঠিকানায় তৈরি হওয়া, এনজিওর নাম করা এবং সেখান থেকে একটি ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করে সেখান থেকে অর্থ সাহায্য গ্রহণ করার যে বিষয়টা, এটা নিয়েও প্রশ্ন তুলেছেন। অতএব এই দুটি প্রশ্নের পরিপ্রেক্ষিতে ঠিক কী উত্তর আসতে চলেছে অনশনকারীদের পক্ষ থেকে বা জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে, আমাদের নজর থাকবে। শুভদিন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।